আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি AFR টেকনোলজির পক্ষ থেকে আমি শামী পারভেজ হিমেল আজ আপনাদের সাথে আলোচনা করব শিশুর নামকরণের গুরুত্বের বিষয়ে এবং আপনার শিশুর নামকরণ কিভাবে করবেন এবং সেই নামের অর্থ সহ কিভাবে দেখে আপনার নাম রাখবেন তো একজন মানব শিশু আমরা জানি যে নামটা খুবই গুরুত্বপূর্ণ এবং সেই ক্ষেত্রে মুসলিম শিশু হলে তো অর্থ সহ নামের গুরুত্ব থেকেই যায় শিশুর নাম সাধারণত মার্জিত শ্রুতিমধুর এবং অর্থবহ হওয়া প্রয়োজন তো কিভাবে আপনারা একটি সুন্দর নাম মার্জিত এবং শ্রুতিমধুর এবং অর্থবহ নাম রাখতে পারেন সেই বিষয়টি নিয়ে আলোচনা করব তো এই জন্যই আপনাকে গুগল প্লে স্টোর থেকে ছোট্ট একটি অ্যাপস ইনস্টল করে নিতে হবে তারপর সেই অ্যাপসের মধ্যে আপনারা নাম পাবেন সেই নামের অর্থগুলো পাবেন তো কিভাবে আপনারা সেই নামগুলো সিলেক্ট করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এইখান থেকে আমি দেখেন এখানে বিভিন্ন নাম রয়েছে যেমন উসামা ওসামা হচ্ছে সিংহ হামাদান অর্থ হচ্ছে প্রশংসাকারী এগুলো আমাদের ইসলামিক নাম রায়ান জান্নাতের দরজা বিশেষ কত চমৎকার এবং চমৎকার সুন্দর একটা নাম দেখেন মাহদুদ অর্থ প্রশংসিত তো নামটাও যেরকম আনকমন সেই সাথে নামের অর্থটা খুবই সুন্দর রায়ান জান্নাতের দরজা বিশেষ তারপর দেখেন নাদিম অন্তরঙ্গ বন্ধু তারপর হচ্ছে মাইমুন সৌভাগ্যবান সরি তো এইরকম শত শত নাম রয়েছে এই অ্যাপসটিতে এইখান থেকে দেখে দেখে আপনারা আপনাদের পছন্দসীল নাম সিলেক্ট করতে পারেন এইখানে প্রত্যেকটা নাম আমি আপনাদেরকে বলি যে এখানকার প্রায় 70% নামই হচ্ছে আনকমন যে নামগুলো আমরা ইতিমধ্যে শুনে থাকি তো সেইগুলো থেকে একটু ডিফারেন্স তো যে কারণে এই নামগুলো রাখা আপনার জন্য খুবই ভালো হবে তো এইখান থেকে দেখে দেখে আপনারা সিলেক্ট করতে পারেন এখানে প্রচুর নাম রয়েছে সেইগুলো থেকে তো আমি আপনাদেরকে ভিডিও শেষের দিকে দেখিয়ে দিব কোন অ্যাপসটা ইনস্টল করতে হবে আপনাদেরকে বা কীভাবে ইনস্টল করতে হবে এভাবে কাজ করে তো এখানে দেখেন ছেলে শিশুর ইসলামিক নাম র দিয়ে ছেলে শিশুর ইসলামিক নাম ম দিয়ে তারপর ছেলে শিশুর ইসলামিক নাম এখানে দেখেন প্রচুর ছেলে শিশুর নাম দেখাচ্ছে তো এই অ্যাপসটা ছাড়াও মেয়ে শিশুর যে নাম রয়েছে বা কোন নাম রাখা যাবে না যেসব নাম রাখা ইসলামে হারাম সেই বিষয়ে এখানে তথ্য রয়েছে এইটা হচ্ছে একটা বিজ্ঞাপন আমি এখান থেকে বেরিয়ে আসছি দেখেন কেন ইসলামে যেসব নাম রাখা যাবে না সেই বিষয়ে ডিটেলস বলা আছে এখানে আল্লাহর নামে নাম নয় এমন নামের সাথে গোলাম বা বান্দা শব্দটিকে সম্বন্ধ করে নাম রাখা হারাম তো কোন কোন নাম রাখা যাবে না ইসলামে নিষেধ আছে সেই নামের একটা তালিকা রয়েছে এখান থেকে আপনারা দেখে নেবেন তারপরে হচ্ছে এখানে দেখেন শিশুর নামকরণের গুরুত্বর বিষয়টা এখানে শিশুর নামকরণ কেন করতে হবে কি কি বিষয়ে গুরুত্ব রয়েছে সমস্ত বিষয় এখানে ডিটেলস আলোচনা করা রয়েছে তো এবার আমি এটা আপনারা দেখে নেবেন এবার আমি আপনাদেরকে গুগল প্লে স্টোর থেকে দেখাচ্ছি কোন অ্যাপসটাকে ইনস্টল করে আপনারা নাম রাখবেন আমি সেই জন্য গুগল প্লে স্টোরে যাচ্ছি প্লে স্টোর থেকে আমি এখানে সার্চ গিয়ে লিখব বেবি নেম ইসলামিক হ্যাঁ বেবি নেম ইসলামিক লিখে আমি সার্চ দিই সার্চ দেওয়ার পর প্রথমে দেখেন ছেলে শিশুর ইসলামিক নাম আপনার বেবিটি যদি ছেলে হয় তাহলে এই অ্যাপসটি ইনস্টল করে আপনি নাম রাখলে এখান থেকে খুব ভালো ভালো নাম পাবেন তারপরে হচ্ছে শিশুদের সুন্দর ও ইসলামিক নাম এইখানে এই 2 নম্বর যে অ্যাপসটি রয়েছে এখান থেকে শুধু ছেলে নয় মেয়েদের নামও পাবেন ছেলে এবং মেয়ে উভয়ের নামই পাবেন তো এখান থেকে আমি আপনাদেরকে ডেমো দেখাচ্ছি আপনারা দেখেন এখানে কত চমৎকারভাবে দেওয়া আছে প্রত্যেকটা নাম দেওয়া আছে সেই সাথে নামটার ইংলিশ অর্থ বানান দেওয়া আছে এবং সেটার অর্থ কি হবে সেটাও দেওয়া আছে এইভাবে ছেলে শিশু এবং মেয়ে শিশু এই অ্যাপসটি থেকে আপনারা 2 ধরনের নামই পাবেন এভাবে আপনারা গুগল প্লে স্টোর থেকে অ্যাপসগুলো ইনস্টল করে আপনারা খুব সহজেই আপনার ছেলে এবং মেয়ের নাম রাখতে পারেন যারা এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিও দেখছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর বলি আপনাদেরকে যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে